শিলিগুড়িতে নামল বুলডোজার পুলিশ এবং পৌরসভার জবরদখল মুক্তি অভিযান চলছে উচ্ছেদ অভিযান বুলডোজার নামছে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক বেআইনি নির্মাণ শিলিগুড়ির ছবি দেখেছে আপনাদের সামনে শিলিগুড়ির পাশাপাশি বীরভূমের ছবি রাখবো আপনাদের সামনে বীরভূমের বোলপুর সেখানেও নামানো হলো বুলডোজার ফুটপাথ দখল মুক্ত করতে জবরদখলকারীদের সরিয়ে দিতে পুলিশ এবং পৌরসভার একযোগে অভিযান একাধিক বেআইনি নির্মাণ আজও ভেঙে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বার্তা দিয়েছেন যে কাউকে বেকার করার অধিকার নেই যারা হকার যারা অবৈধভাবে তারা বসে রয়েছেন বিভিন্ন ফুটপাতে তাদেরকে সরিয়ে দিতে হবে এবং পুনর্বাসন দিতে হবে বিভিন্ন জায়গায় বিল্ডিং তৈরি করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী একটি নির্দিষ্ট হকার জোন তৈরি করার কথা বলেছেন একই সঙ্গে চলছে উচ্ছেদ অভিযান বীরভূমের রামপুরহাটের ছবি দেখাবো এবার বোলপুরের পর রামপুরহাট হকার উচ্ছেদ ঘিরে সেখানে তুলকালাম কাণ্ড বাধে উচ্ছেদ করতে যায় পুলিশ উচ্ছেদে বাধা দিলে পুলিশের সঙ্গে সিপিএম কাউন্সিলরের বচসা ধাক্কাধাক্কি এরপর সিপিএম কাউন্সিলরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে হকার উচ্ছেদ চলছে আর রামপুরহাট পুরসভার এই 17 নম্বর ওয়ার্ড সেখানে দখল মুক্ত করতে যায় পুলিশ এবং সেখানে এরপর উপস্থিত হন সিপিএম কাউন্সিলর যার সঙ্গে তুমুল বচসা হাতাহাতির ঘটনা আমরা তো এত তাড়াতাড়ি পারছি না লোক মানুষকে একদম নিঃস্ব করে দিল কোনো কথা নেই বার্তা নেই সন্ধ্যাবেলায় ম্যাকিং করে দিল সরিয়ে নাও সকালবেলা একটু আনতে রাখলো কেউ কোনো জিনিস বার করতে পারে না কেউ কোনো কিছু করতে পারে না ভোটে আগে নিলে না এটা পরিষ্কার বলা আছে বিনা নোটিশে গতকালকে মাইকিং করে যে পৌরসভা সকাল থেকে উচ্ছেদ করতে লেগেছে আমরা বলছি এই বুলডোজার রাজ উত্তরপ্রদেশে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আমলে এখানে চালু হলো বুলডোজার রাজ যা দেখছি গরিব মানুষের কাজ নেই কর্মসংস্থানের সুযোগ নেই কোনো রকম ভাবে এই 45 ডিগ্রি তাপমাত্রায় তারা এখানে উৎপাদের উপর ব্যবসা করছে কি শখে করছে সরকার কাছ থেকে এদেরকে বিকল্প ব্যবস্থা করে দেখ এখান থেকে সবাই উচ্ছেদ হয়ে যাবে।